নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সব? আশা করি সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে সমস্ত দেশবাসীর জন্য তিনটি বড়সড় খবর। হ্যাঁ বন্ধুরা, সমস্ত স্বামী এবং স্ত্রীদের জন্য, আপনাদের যদি রিসেন্টলি বিয়ে হয়ে থাকে তাহলে আপনাদের জন্য, এবং আপনাদের যদি বিয়ে হয়েছে অনেক দিন আগে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য রয়েছে তিনটি বড়সড় খবর। সেক্ষেত্রে আপনাদের নতুন বিয়ে হয়ে থাকুক কিংবা আপনাদের বিয়ে অনেক দিন আগে হয়ে থাকুক না কেন, সরকারের তরফ থেকে এবং কোর্টের তরফ থেকে যে তিনটি নিয়ম জারি করা হয়েছে সেই তিনটি নিয়ম সম্বন্ধে কিন্তু আপনাদের ভালো করে জেনে নিতে হবে, অন্যথায় কিন্তু আপনাদের হাজতবাস পর্যন্ত হয়ে যেতে পারে। এবং এই তিনটি নিয়ম সম্পর্কে কিন্তু আপনাদের এই ছোট্ট ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, প্রথম যে নিয়মটি জারি হয়েছে সেটি হচ্ছে, স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব থাকে সেক্ষেত্রেও শিশুর দায়িত্ব নিতে বাধ্য থাকবে বাবা, এমনটাই রায় দিয়েছে হাইকোর্ট। হ্যাঁ বন্ধুরা, একজন বাবা তার নাবালক সন্তানের রক্ষণাবেক্ষণ করতে বাধ্য, সম্প্রতি এমনটাই পর্যবেক্ষণ করেছে মাদ্রাজ হাইকোর্ট। যখন স্বামী এবং স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কের মধ্যে বিরোধ থাকে অথবা তারা সেই সম্পর্ককে অস্বীকার করে, তখনও কিন্তু এই রক্ষণাবেক্ষণ থেকে অব্যাহতি দেওয়ার কোনো কারণই নেই। এমনই একটি কেসের শুনানির সময় আদালত জানিয়েছে যে শিশু মায়ের হেফাজতে রয়েছে, তাকে দেখাশোনার জন্য বাবাকে অর্থ প্রদান করতেই হবে। স্বামীর তরফে থাকা আইনজীবী জানান, ওই ব্যক্তি তার নাবালক সন্তানের যত্ন নিতে ইচ্ছুক কিন্তু তার স্ত্রী শিশুকে দেখতে দেয় না, তাই তিনি এই ভরণ পোষণ দেওয়ার মতন মানসিক অবস্থাতে নেই। যতক্ষণ না পর্যন্ত স্ত্রী তার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি দেবেন ততক্ষণ তিনি অন্তর্বর্তীকালীন ভরণ পোষণ দিতে পারবেন না। স্বামীর পক্ষে থাকা আইনজীবীর এই উক্তি শুনে আদালত স্বামীকে তার দৃষ্টিভঙ্গির জন্য তিরস্কার করেন। বিচারক জানান যে আদালত কোনো অবস্থাতেই এই ধরনের দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করবেন না। সেক্ষেত্রে আদালত জানিয়েছে যে 11 মাস বয়সী কন্যা সন্তানের যত্ন নেওয়া একজন বাবার দায়িত্ব, কারণ তিনি প্রাকৃতিক অভিভাবক এবং একজন উপার্জনকারী সদস্য। 2020 সালে এই দম্পতি বিয়ে করেন, তাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে তারা আলাদা থাকতে শুরু করেছিলেন। পরবর্তীকালে পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ওই মহিলা তিরুচিরাপল্লীতে তার বাবা মায়ের সঙ্গে তাদের বাড়িতে ফিরে যান এবং সঙ্গে নিয়ে যান তার সন্তানকে। তার স্বামী পুনামল্লির এক পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। পরবর্তীকালে বিবাদ গড়ায় হাইকোর্টে, সেখানে আদালত জানায় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের অধীনে দীপিকাকে মানুষের জীবনের মৌলিক অধিকার হিসেবে বলা হয়েছে। এই এছাড়াও অনুচ্ছেদ 39 এবং 15(3) নম্বরে সামাজিক ন্যায় বিচার আর নারী সুরক্ষার ক্ষমতায়নের জন্য ইতিবাচক রাষ্ট্রীয় পদক্ষেপের কথা বলা হয়েছে। আদালত অপ্রাপ্তবয়স্ক শিশুদের স্বার্থে অন্তর্বর্তী রক্ষণাবেক্ষণ করার বিষয়টি বিবেচনা করতে বাধ্য। ওই মহিলা আদালতে মামলা স্থানান্তরের জন্য আবেদন করেছিলেন, সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি আদালত স্বামীকে 1ম মাসের 10ম দিনে বা তার আগে নাবালিকা কন্যাকে 5,000 টাকা অন্তর্বর্তী রক্ষণাবেক্ষণ প্রদানের নির্দেশ দিয়েছে। এদিকে স্ত্রীর সম্মতি ছাড়া তার সম্পত্তি নিতে পারবেন না স্বামী, এমনটা কিন্তু রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। শনিবার এক মামলার পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে, স্ত্রীর সম্মতি ছাড়া এবং তাকে আগাম না জানিয়ে তার সম্পত্তি নিতে পারবেন না তার স্বামী, এটা আইন বিরুদ্ধ। সেটা সেই স্ত্রীর সম্মতি ছাড়া তার সম্পত্তি হোক, তার গহনাই হোক কিংবা তার গৃহস্থির জিনিস, কোনো কিছু নিয়ে নিতে পারবেন না স্বামী। শনিবার এক মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি অমিত মহাজনের বেঞ্চ এদিন বলেছে, আইন এভাবে না বলে অন্যের সম্পত্তি নিয়ে নেওয়ার অধিকার দেয় না, সেই ব্যক্তি কারোর স্বামী হলেও না, আগে থেকে জানিয়ে এবং সম্মতি নিয়ে তবেই এই কাজ করা যেতে পারে। এদিন আদালত আরও বলেছে, স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া চলছে বলে কোনো ব্যক্তিকে আইন অমান্য করার অনুমতি দেওয়া যায় না। বিবাদ হলেই কোনো ব্যক্তি তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিতে পারেন না, লুকিয়ে স্ত্রীর সম্পত্তিও নিতে পারেন না। উল্লেখ্য, দিল্লির কার্জু মার্গ থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। তার অভিযোগ ছিল, যখন তিনি তার বাপের বাড়িতে গিয়েছিলেন সেই সময় তার স্বামী তার গহনা, গৃহস্থীর জিনিসপত্র এবং নগদ টাকা চুরি করে নেন। এর পাল্টা আদালতে আবেদন করেন ওই ব্যক্তি। তার দাবি, স্ত্রী নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গিয়েছেন আর ভাড়া বাড়ি পাল্টানোর কারণে তাকে ঘর খালি করতে হয়েছিল। স্ত্রীর সঙ্গে তার দম্পত্য কলহ চলছে বলেও আদালতে দাবি করেছেন ওই ব্যক্তি। তদন্ত প্রক্রিয়া সব শুরু হয়েছে, এখনও খোয়া যাওয়া গহনা উদ্ধার হয়নি এবং আদালতে আবেদনকারী ব্যক্তি এখনও পর্যন্ত তদন্ত প্রক্রিয়া যোগ দেননি। এই যুক্তিতে ওই দিন ওই ব্যক্তির আগাম জামিনের আবেদনও এদিন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। এবং দিল্লি হাইকোর্টের তরফ থেকে কিন্তু এই রায়টি দেওয়া হয়েছে যে স্ত্রীর সম্মতি ছাড়া তার সম্পত্তি, সেটা তার গহনাই হোক তার গৃহস্থীর জিনিসপত্র হোক, কোনো কিছু নিয়ে নিতে পারবেন না তার স্বামী। তো বন্ধুরা, এই দুটো যে রায় দেওয়া হয়েছে, এই দুটো রায় নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।